স্বাগত। আজকের ভিডিও লগে আমি আমার ব্যাকআপ সিস্টেম দেখাবো। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি শ্রদ্ধেয় এনামুল কবির স্যারের কাছে। আমার এই ব্যাকআপ সিস্টেমে কাজ করতে গিয়ে আমার অনেকগুলো সময় লেগে গিয়েছিল, সেজন্য ওনার বড় একটি কাজের মধ্যে আমার দেরি হয়ে গিয়েছে। ডিলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আমার ব্যাকআপ সিস্টেম আমি অনেক আগে থেকেই সাফার করে আসছিলাম। লাইক আমি যখন 1995 সালের দিকে প্রোগ্রামিং করতাম, তখন আমার হার্ড ড্রাইভ ক্র্যাশ করে এবং এখানে আমি আমার অনেক তৈরি করা প্রোগ্রামিং টুলস আমি হারিয়ে ফেলি। তো তারপরে আমি অনেক কান্না করেছিলাম, সেগুলো তো তৈরি করতে আমার বছর খানেকের মতো সময় লেগেছিলো। তো কষ্টের জিনিস নষ্ট হয়ে গেলে যেরকম লাগে আর কি, সো আমি খুব কষ্ট পেয়েছিলাম বা কান্নাও করেছিলাম। তো তারপরে আমি যখন 2000 সালের দিকে আবারও সেম হার্ড ডিস্ক ক্র্যাশের সম্মুখীন হলাম, তখন আমি অনেক কান্না করেছিলাম, কারণ তখন আমার আরও অনেক ইম্পর্টেন্ট অনেক প্রজেক্ট নষ্ট হয়ে গিয়েছিল। লাইক আমার নতুন একটা গেম ইঞ্জিন তৈরির কাজ চলছিল, তো সি ফোর্সের পর পরবর্তীতে সেটা আরও আপগ্রেডেড গেম ইঞ্জিন ছিল, যেটা স্ক্রোলিং মানুষের ফাইটিং গেমস ছিল। তো সেটার ইঞ্জিন প্লাস সেটার ক্যারেক্টার ডিজাইনার এগুলো সব তৈরি হয়ে গিয়েছিলো, তো সেটা আমি হারিয়ে ফেলেছিলাম। প্লাস কাস্টম এবং ইউনিভার্সাল কিবোর্ড ইন্টারফেস সফটওয়্যার আমার একটা তৈরি হয়েছিলো সম্পূর্ণ, যেটা আমরা মার্কেটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। প্লাস বাংলা ট্যাক টিউটর এটাও তৈরি হয়ে গিয়েছিলো। তো এই সবগুলো প্রজেক্ট হারিয়ে ফেলার পরে 2000 সালের দিকেও তখন আমার খুব বড় লস হয়, আমি তখন অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলাম। তো যাই হোক, আমি আমার পাস্ট সময়ে অনেক বড় বড় ক্ষতির সম্মুখীন হয়েছি হার্ড ডিস্ক ক্র্যাশের জন্য। তো তখন থেকেই আমি ব্যাকআপের দিকে বেশি এখন সিরিয়াস হয়ে পড়েছি। তো আলহামদুলিল্লাহ যে আমার যে ডিকশনারি সফটওয়্যারের সোর্স কোড এবং সি ফোর্স গেমসের যে সোর্স কোডটা ছিল সেটা আমি ডিভিডিতে ব্যাকআপ রেখেছিলাম বিধায়, সেটার ব্যাকআপ আমি রাখতে সক্ষম হয়েছি। তো আমার যে ব্যাকআপ সিস্টেম আজকে দেখাবো, এটা মেইনলি ডিভিডি নির্ভর এবং কিছু টেকনিক্যাল জিনিস নিয়ে আজকে কথা বলবো। তো আমার ক্যামেরাটি আমি এক জায়গায় সেট করে নিই। এটা হচ্ছে আমার ক্ষুদ্র প্লেস যেখানে আমি আমার বিভিন্ন টুলস রাখি। তার মধ্যে এই সিডিগুলো, এই সমস্ত সিডিগুলো হচ্ছে আমার ব্যাকআপ, প্লাস এখানে সব নয়। এর সাথে সাথে আমার এই এই ডিস্কগুলোর মধ্যে অনেকগুলো ব্যাকআপ আছে, সেগুলো এখানে আরও কিছু ডিস্ক আছে কিন্তু এগুলো ব্যাকআপ নয়, এগুলো আমার পূর্ববর্তী সফটওয়্যার এবং অন্যান্য টুলস, সেগুলো ব্যাকআপ নয়, শুধু এগুলো আমার ব্যাকআপ। তো এখানে 40টি ডিভিডি আছে, এখানে 40টি ডিভিডি প্লাস এখানে আরও 7-8টা ডিভিডির মতো আছে। আমি এটা দেখি, গুনে দেখি কী পরিমাণে আছে। তো এখানে দেখা যাচ্ছে কি না আমার ব্যাকআপগুলো, দশ 11টার মতো এখানে আছে। তো আমি 10টাই ধরলাম। প্লাস এগুলো প্রত্যেকটার মধ্যেই 10টা করে আছে আমার ব্যাকআপ ডিস্ক, যেমন এখানে 10টা আছে। আমি সবগুলোর গায়ে লিখে রেখেছি কোনটা কি ডিস্ক। সো লাইক দিস, আর এগুলো সবই ডিভিডি এবং 4.7 GB। তো এখানে আমার যে 20টা ডিভিডি আছে আমি হিসাব করে দেখেছি 188 GB আমি এখানে ব্যাকআপ নিতে সক্ষম হয়েছি। জানি না দেখা যাচ্ছে কিনা, দেখেন
এগুলো আমার সব ব্যাকআপ। তো হয়তো বা অনেকের মাঝে প্রশ্ন থাকতে পারে যে আমি এত পয়সা খরচ করে কেন আমি ডিগ্রিতে ব্যাকআপ রাখলাম, আমি পেন ড্রাইভ ইউজ করতে পারতাম বা পোর্টেবল হার্ড ডিস্ক ইউজ করতে পারতাম। তো আমি আজানের জন্য আমি কিছুক্ষণের জন্য ভিডিওটি পজ দিচ্ছি এবং আজানের পরবর্তীতে আমি আবার আনপজ করে এখান থেকে ভিডিওটি কন্টিনিউ করব। আজানের পর আবার ফিরে এলাম ভিডিওতে। তো আমি যে বলছিলাম আমার ব্যাকআপের কথা, যে আমার এখানে যে আমি ডিভিডি ব্যাকআপ আমি নিয়েছি, এখানে আমি প্রায় 1000 টাকা ডিভিডি কিনেছি, সেখানে আমি 188 GB ব্যাকআপ রাখতে পেরেছি। এছাড়া আমার আরও অনেক ভিডিও, মিউজিক ভিডিও ছিল পছন্দের, যেগুলো আমি ডাউনলোড করে নিতে পারবো, সেগুলো আমি ব্যাকআপ নিইনি কারণ সেগুলো অনেক বেশি জায়গা নিত। তো অনেকে হয়তো মনে হতে পারে যে আমি পেন ড্রাইভ বা হার্ড ডিস্কে কেন নিলাম না। আমার আসলে পোর্টেবল হার্ড ডিস্ক আছে, যেমন এরকম আমার এই হার্ড ডিস্কটির সাইজ হচ্ছে 500 GB এবং আমার এরকম আরেকটি 500 GB-এর হার্ড ডিস্ক আছে বাসায়, সেটি সম্পূর্ণ ফুল হয়ে গিয়েছে। তো এগুলোর মধ্যে মেইনলি আমি 1980 সাল থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত আমি কভার করতে পেরেছি। যতগুলো রিলিজ অ্যালবাম আছে 320 KBPS MP3 সব আমি এগুলোর মধ্যে ব্যাকআপ রেখেছি, সেই জন্য এগুলোর মধ্যে খুব বেশি জায়গা নেই, এই জন্য আমি এর মধ্যে আমি কোনো ব্যাকআপ নিতে পারিনি। এখানে একটা ডিস্ক আছে, আর আরেকটা ডিস্ক আমার বাসায়, আমি এখন অফিসে আছি সেজন্য দেখাতে পারছি না। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কেন হার্ড ডিস্কে রাখা সম্ভব হচ্ছে না। তো আরেকটি যদি আমি হার্ড ডিস্ক কিনতে যেতাম তাহলে হয়তো আমি 1000 টাকাতে কভার করতে পারতাম না, দ্যাটস ওয়াই আমি ডিভিডিতে গিয়েছি। প্লাস ডিভিডি আমি তো আগেও বলেছি যে ডিভিডিতে ব্যাকআপ রাখার কারণে আমি আমার প্রয়োজনীয় কিছু ফাইল ফেরত পেয়েছিলাম, আর অন্য ফাইলগুলো আমার ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। সো এখন হয়তো বুঝতে পারছেন কেন আমি ডিভিডিটাকে বেশি প্রেফার করছি। আচ্ছা, এখন আমার যে টেকনিক্যাল সমস্যার কথা সেটাতে আমি চলে যাই, যে কারণে আমি এটা ব্যাকআপ করতে খুব ফোর্স ফিল করি, সেটা হচ্ছে আমার সেটআপ। তো যতবার আমার উইন্ডোজ সমস্যা করে ততবার আমি উইন্ডোজ ফরম্যাট করে ফেলি। তো রিসেন্টলি আমি যখন মিউজিক শো করছিলাম, তো কিছু কিছু জায়গা থেকে আমার ডিলে আসছিল, ডিলে মিনস আমি যখন পারফর্ম করতাম তখন সেটি একটু দেরিতে প্লে করতো, অনেক সময় সমস্যা করতো। তো সে কারণে আমার ফিল হচ্ছিল যে আমার সিস্টেমটাকে চেঞ্জ করা দরকার। আর একটা আমার মাথার মধ্যে পারহ্যাপস এক ধরনের পোকা আছে, সো আমার যদি কোথাও কোনো সমস্যা তৈরি হয় তাহলে সেটা আমাকে একেবারে কি বলবো যে আমার মাথা সম্পূর্ণ নষ্ট করে ফেলে। সো কোথাও যদি একটু সমস্যা হয় তাহলে আমি আর ঠিক থাকতে পারি না। সো আমার ডিস্কের মধ্যে যখন সমস্যা হচ্ছিল, মিনস ডি ড্রাইভ এই ড্রাইভে স্ক্যান করার পরে কিছু এরর দেখা যাচ্ছিল, যখন এররটি আমি ফিক্স করার কমান্ড দিতাম এররটি ফিক্স হতো, কিন্তু পরবর্তীতে দেখা যেত আবারও এররটি থেকে যাচ্ছে। তো আমার মনে হচ্ছিল হয়তো ফ্যাট সিস্টেম বা অন্য কোথাও কোনো রকম সমস্যার কারণে আমার এই এররগুলো আসছে। তো আমি কিছু টেকনিক্যাল জিনিস দেখাই, হয়তো সে সমস্যার কারণে এই টেকনিক্যাল এররগুলো তৈরি হয়েছে। এখন আমার ডিস্ক সম্পূর্ণ ইয়া করার জন্য, ফরম্যাট করার জন্য প্রস্তুত আছে। তো এটা আমার আমার সেকেন্ড মনিটর, সরি আমার ফেভারিট সিঙ্গার্সের কোনো ছবি নেই কারণ সমস্ত ডিস্ক ফরম্যাট করে ফেল দিয়ে ফেলেছি, সো কোনো ছবি নেই, এখন কিছু দেখাতে পারছি না। সো আমার ফার্স্ট মনিটরে দেখাই, যেমন সি ড্রাইভ সমস্ত সিস্টেম ফাইল দিয়ে ভর্তি,
ডি ড্রাইভ, এর মধ্যে আমার ড্রপ বক্সের কিছু কাজের ফাইল আছে, সেজন্য এর মধ্যে কিছু ফাইল আছে। ই ড্রাইভ সম্পূর্ণ এমটি দেখাচ্ছে, এবং এফ ড্রাইভে আমরা দেখতে পাচ্ছি 94 জিবি ফ্রি, এবং এখানে প্রায় 6 জিবি নেই। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি 73 থেকে 69 জিবি, দ্যাট মিনস 69, 70, 71, 72, 73, এখানে প্রায় 4 জিবি নেই, দ্যাট মিনস 4 জিবি, আর এখানে 6 জিবি, নিয়ারলি 10 জিবি স্পেস। হয়তো বা সিস্টেম ফাইল বা হিডেন ফাইল যেগুলোর মধ্যে চলে গিয়েছে, আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। যেমন এখানে আমি এই ফোল্ডারগুলো যদি ওপেন করি, আমার এখানে কোনো ফাইল নেই, রাইট? ই ড্রাইভটা আমি দেখাচ্ছি না, কারণ এটা অলরেডি সম্পূর্ণটাই ফ্রি, 99.9 জিবি ফ্রি, এটা সম্পূর্ণ ফ্রি। যাই হোক, এখানে সম্পূর্ণ কোনো ফাইল নেই, তারপরেও আমরা দেখতে পাচ্ছি প্রায় 6 জিবি নেই, এবং এখানে দেখতে পাচ্ছি 4 জিবি আমার ইউজ, কিন্তু এখানে আমার কোনো ফাইল নেই। এবং আমার যে রিসাইকেল বিনও এমটি। সো এ থেকে আমি বুঝতে পারছি হয়তো বা আমার যে সিস্টেম এরর, যে ফাইলগুলো ডাম্প ফাইল থাকে, বা হয়তো সিস্টেম ফাইল, হিডেন ফাইল, এগুলোতে আমার প্রায় 10 জিবির মতো জায়গা নিয়ে নিচ্ছে, কিন্তু আমি আসলে এগুলোকে যেগুলো আমার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় কারণেই দেখা যাচ্ছে 10 জিবি আমার নাই হয়ে যাচ্ছে। সো আমি আশা করছি এবার যখন ফরম্যাট করব, ফরম্যাটের পরবর্তীতে আমার এই রিজাক্টগুলো রিকভার হবে, এবং যে ডিস্ক এররের সমস্যা আছে সেটা চলে যাবে। প্লাস যতবার আমি ফরম্যাট করতাম, ততবার আমি দেখতাম যে আমার শুধু সি ড্রাইভকে ফরম্যাট করা হতো, এবং ডি, ই, এফ এগুলোর মধ্যে এত প্রয়োজনীয় ফাইল থাকার কারণে আমি সেগুলোকে ফরম্যাট করতে পারতাম না। সেজন্য আমি এবার উদ্যোগী হয়ে সমস্ত সমস্যাগুলোকে একবার সমাধান করার উদ্দেশ্যেই এইরকম ডিফিটে সমস্ত ব্যাখ্যা দিয়েছি। হোপফুলি আমার ব্যাকআপ সিস্টেম আমি কিছুটা দেখাতে পেরেছি আপনাদের, এবং আশা করি এনামুল কবির স্যার আমার এই কঠিন ব্যাকআপ সিস্টেম কাজ করার জন্য আমার যে ডিলে হয়েছে সেজন্য উনি আমাকে ক্ষমা করবেন। আর আপনারা আপনাদের ব্যাকআপ সিস্টেম আমার সাথে শেয়ার করবেন, এমন না যে আমি সব কিছু জানি, হয়তো এটাতে বেটার কোনো ওয়ে থাকতে পারে, এবং আমি ডিস্ক যেভাবে ইউজ করি আমার জন্য ঠিক এরকম না যে হার্ড ডিস্কে অনেক জায়গা পড়ে থাকে কিন্তু আনইউজড অবস্থাতে, ঠিক এরকম না, আমার ডিস্কে অনেক জায়গা থাকে প্লাস আমি সেগুলোকে ইউজও করি। সো আমার একটা হিউজ ব্যাকআপ সিস্টেম প্রয়োজন হয়, এই জন্য আমি এরকম বড়োভাবে ব্যাকআপ করছি, এবং এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে সেজন্য আমি ভিডিওটি করেছি। যে আমি এতগুলো প্রথমে ভেবেছিলাম যে 20টা ডিভিডিতে হবে, পরবর্তীতে দেখা গেল যে না, আমাকে আরও প্রায় 30টা মতো ডিভিডি কেনার প্রয়োজন হয়েছে, এবং এটা আমার কাছে অনেক বড় মনে হয়েছে যে এতগুলো ডিভিডিতে ব্যাকআপ করছি। সো আমি ভিডিওটি করলাম আপনাদের জন্য। তো আমি যে বেস্ট এমন না, আপনাদের আপনাদের ব্যাকআপ সিস্টেম আমার সাথে শেয়ার করবেন, যাতে আমিও কিছু আপনাদের কাছ থেকে শিখতে পারি। তো হোপফুলি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং যদি আপনাদের কোনো কাজে আসে বা আপনারা যদি কিছু শিখে থাকেন, তাহলে এখান থেকে হয়তো আমার তাহলে আমি অনেক খুশি হব এই জন্য। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, সামনে হয়তো আরো ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ ভালো থাকবেন, খুদা হাফেজ।